আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমি মাসুমা লিসা, একুশে টেলিভিশনের নিউজরুম এডিটর হিসেবে কাজ করছি। পাঠ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজনামচা বইয়ের 249 পৃষ্ঠার কিছু অংশ। আমার বড় বোন 19 বছর বয়সে বিধবা হয়েছে। একটা মেয়ে কোলে আর একটা ছেলে পেটে ছিল যখন ভগ্নিপতি মারা যান। আমার ভাগ্নে আজ বড় হয়ে অর্থশালী হয়েছে, তিনটা ছেলে মেয়ে হয়েছে। আজও আমার চোখের দিকে চেয়ে কথা বলে না। দেখা করতে এসে একদিন ছোট বাচ্চার মতো কেঁদেছিল আর বলেছিল, মামা ভাববেন না, মামি ও বাচ্চাদের যত টাকা লাগে আমি দিব। ওর টাকাও আছে, প্রাণও আছে। 8ই ফেব্রুয়ারি 2 বছরের ছেলেটা এসে বলে, আব্বা বালি চলো। কি উত্তর দেব আমি ওকে? ওকে ভোলাতে চেষ্টা করলাম, ও তো বোঝে না আমি কারাবন্দী। ওকে বললাম, তোমার মার বাড়ি তুমি যাও, আমি আমার বাড়ি থাকি, আবার আমাকে দেখতে এসো। ও কি বুঝতে চায় কি করে নিয়ে যাবে এই ছোট্ট ছেলেটা ওর দুর্বল হাত দিয়ে মুক্ত করে এই পাষাণ প্রাচীর থেকে? দুঃখ আমার লেগেছে, শত হলেও আমি তো মানুষ আর ওর জন্মদাতা। অন্য ছেলেমেয়েরা বুঝতে শিখেছে, কিন্তু রাসেল এখনও বুঝতে শিখে নাই, তাই মাঝে মাঝে আমাকে নিয়ে যেতে চায় বাড়িতে।